वेलकम आमार रान्ना घरे। आज आमी बानाबो बांगालीर अति प्रिय आलू दिए मांसर झोल। एटा सब बांगाली बाड़ीतेई छुटिर दिने खुबी प्रिय एकटा पद। एबार सबार बाड़ीते विभिन्न रकम भावे रान्ना हय। आमी जेई पद्धतिते करब एई पद्धतिते एटा आमार शाशुड़ी मा करते। आमी ओई पद्धतितेई रान्नाटा करब। एबार आपनारा आमार रेसिपिटा पुरो देखबेन। देखे जदि भालो लागे निश्चयई लाइक करबेन, फ्रेंड्सदेर मध्ये शेयर करबेन आर आमार चैनलटिके सबस्क्राइब करबेन। धन्यवाद। आलू दिए मटनेर झोल बानाबार जन्य मटन आमी धुए रेखेछि। 750 ग्राम पेंयाज, 8टा पेंयाज आमी कुचिये केटे नियेछि। मसलार मध्ये होच्छे दई 1 टेबिल स्पून, गरम मसला जेटाते आछे जायफल, जायत्री, छोटो एलाच, लवंग, दारचिनी और गोलमरीच गुड़ो, हलुद गुड़ो 1/2 टीस्पून, 2 टीस्पून लंकार गुड़ो, जीरे गुड़ो 1 टीस्पून एकटू बेशी थेके, और एटा होच्छे भाजा मसला जीरे, धने, शुकनो लंका, छोटो एलाच, लवंग, दारचिनी एकसंगे गुड़ो करा। तीनटे बड़ आलू आमी माझखान थेके केटे नियेछि। सर्षेर तेल, घी, एबार फोड़नेर जन्य होच्छे फोड़नेर जन्य तेजपाता, बड़ एलाच, शुकनो लंका, गोलमरीच और आदा बाटा, रसुन बाटा जेटा आमी बाटार मध्ये देब, आटा, आदा बाटा और रसुन बाटा। एबार आमी रान्नाटा शुरू करब। डेचकিতে তেল বসিয়ে দিয়েছি, হাড়িতে আমি হাড়িতেই রান্না করব। হাড়িতে এক কাপের মতন সরষের তেল দিলাম। ঘি দিলাম 2 চামচ। গরম হবে। এবার আমার তেল ভালো গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজ আমি 3 ভাগে দেব। দেখবেন রেসিপিটা। চারটে পেঁয়াজ মতন কুচিয়ে আমি দিলাম, বাকিটা আমি কিছুটা পিষে দেব, কিছুটা পরে দেব। এবার আমি পেঁয়াজটাকে একটু ভাজব। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, বড় এলাচ, শুকনো লঙ্কা, লঙ্কাটা ভেঙে দেবেন দিয়ে আমি এবার একটুখানি পেঁয়াজ থেকে লাল হতে দেব। একটা মাঝারি পেঁয়াজ আমি পিষে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, খুব একদম লাল করবেন না, একটুখানি গোলাপি থাকবে। এবার আমি পেঁয়াজটা পিষে নিয়েছিলাম, প্রথমে রসুন দেব, তারপর আদা দিলাম 3 টেবিল চামচ, 3 টিস্পুন আদা, এবার এটাকে আমি একটুখানি ভাজি মশলাটা। ভাজার পর এবার আমি মাটনটা দিয়ে দিলাম। ধুয়ে রেখেছিলাম মাটনটা, একদম জল ঝরিয়ে দেবেন। এবার আমি মশলা গুঁড়ো সব দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো খুব কম দেবেন, আমি এমনি ভাবে করি সেমনি আপনাদের দেখাচ্ছি, 3 চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন,
এবার আমি ভালোভাবে মাখবো। ভালোভাবে নিয়ে এবার ঢেকে 5 মিনিট রাখবো, তারপর আগে আপনাদের দেখাচ্ছি। কড়া গরম হয়ে গেছিল, তেল এগুলো ভাজবো। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি সব শেষে দেব মাংসতে। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে নিয়েছি, পুরো মশলার সঙ্গে দেখুন মিলেছে। এখন বসানোই থাকবে মশলার সঙ্গে 5 মিনিট, আমি বলেছিলাম নেড়ে নিয়েছি। এবার আমি একটা জিনিস দেখাবো, এই বাটিতে জল নিয়েছি, দেখুন বাটিতে জল আছে, এটা আমি হাঁড়ির উপর বসিয়ে দেব। এই আর তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব, আর গ্যাস আমি একদম লো ফ্লেমে রেখে দেব। এরকম করে আমি আধ ঘন্টা বসিয়ে রাখবো। দেখুন আমার মাংসটা প্রায় আধ ঘন্টা কষা হয়ে গেছে। এবার আমি ভাজা এই পেঁয়াজটা বাকি পেঁয়াজটা দিয়ে দিই। বাকি যে কাঁটা পেঁয়াজটা ছিল আমি বলেছিলাম 3 ভাগে দেব, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দইটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মেলাবো। পেঁয়াজ আর দইটা আমি মিলিয়ে নিয়েছি। এবার আমি নুন দেব, কোনো নুন দিইনি, নুন দেব আন্দাজ মতো নুন দেব। এবার আমি ভালোভাবে নেড়ে ফের আমি এর ভেতরেই খুন্তিটা রেখে ফের ওই জলটা ওর মধ্যে দিয়ে ঢেকে দেব, জলটা দিয়ে দেবো। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে ফের আমি কিছুক্ষণ রেখে দেব। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, 20 মিনিট আমি একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। দেখুন আমার জলটাও ফুটছিল, দেখুন আমার পুরো তেল বেরিয়ে গেছে মাংস থেকে, আর রংটা পুরো বদলে গেছে। মাঝে মাঝে চালিয়ে দেবেন যেন নিচে তলা না লাগে। মোটা হাঁড়িতে করবেন এটা রান্নাটা। আগেকার দিনে বাটলুতে করতো এই রান্নাটা। এই যে আমি হাঁড়ির উপর যে জলটা দিচ্ছি এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, উনি অমনি করে করতেন। আর কিছুটা ফর্মুলা আমার নিজের হচ্ছে, যে জিনিসটা দিয়ে আমি কিছুটা নিজের মাথা দিয়ে করি সেই জিনিসটা দিয়ে আপনাকে শেয়ার করলাম। দেখুন পুরো রংটা কালো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি আরো কিছুক্ষণ বসিয়ে রাখবো, ঢাকনা খুলে আমি এবার কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর ওই জলটা যেটা আছে ওটাকে আমি আরেকটু জল দিয়ে জলটা গরম করে নেব। এবার আমি খুলে কিছুক্ষণ মশলাটা ভাজলাম। এবার আমি ভাজা জিরে শুকনো লঙ্কা ধনে, জিরে শুকনো লঙ্কা ধনে সব মিলিয়ে একসঙ্গে গুঁড়ো করা যেটা আছে ওটা আমি দিয়ে দিলাম। এটা শেষের দিকে দেবেন এই মশলাটা। এবার আমি জল গরম করতে বসেছি, জলটা দেবো গরম জল, যখনই দেবেন গরম জল দেবেন, মাংসতে কখনো ঠান্ডা জল দেবে। দেখুন রংটা কত সুন্দর এসেছে। এবার দেখুন আমার জল গরম হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতন জল দেব, একটু ঝোল থাকবে আলুতেও ঝোলটা টানবে, প্রয়োজন হলে আমি আবার একটু জল দেব।
যখন জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পর আমার মাংসটা ফুটছে। এবার আমি ফের ওই বাটিতে যেইটাতে বসিয়েছিলাম জল, সেটাতে ফের গরম জল করে ফের আমি এটাতে বসিয়ে রাখবো আর ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এবার আমাকে অপেক্ষা করতে হবে অতক্ষণ যতক্ষণ না আমার মাংসটা সেদ্ধ হয়, তারপরে আমি আলুটা ভাজা আলুটা দিয়ে দেবো। এবার আমি দেখে নিয়েছি মাংস সেদ্ধ হয়ে এসছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, ভালো সঙ্গে মিলিয়ে দেবো ভালোভাবে। আবার একটু জল দিয়ে দেবো, আবার আমি ঢেকে রেখে দেবো। দেখুন আমাদের কি সুন্দর তেল বেরিয়ে এসছে, আলুগুলো প্রায় প্রায় সেদ্ধ হয়ে এসছে। আরো একটু হবে, আরো 10 মিনিট আমি বসিয়ে রাখবো। এবার আমি গরম মশলা গোলমরিচ যেটা রেখেছিলাম ওই গুঁড়োটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেবো মশলাটা। দিয়ে এবার আমি একবারে 10 মিনিট ঢেকে একদম বসিয়ে রেখে দেবো, আর আমি খুলবো না ঢাকনা, তাহলেই আমার মাংস রেডি হয়ে যাবে। এটা ভাত, ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে, ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছু লাগে না। রবিবারের দিন হলো মাংস আলু দিয়ে ঝোল, আর কিছু লাগে না আমাদের বাঙালি বাড়িতে।